কুইলি রবে কি ভাবতেছেন আমি কোথায় হ্যাঁ আপনারা অনেকে চিনছেন হয় আমি এখন লঞ্চে আছি লঞ্চে একটা ছোট্ট রুমে আছি আর রুমে কি কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফরাইস এখানে একটা এটা কি বললাম কিছু কিছু কি এটা দিল আর এখানে তো দরজা খোলা সিস্টেম আছে আমি আপনাদেরকে পুরো লঞ্চে দেখাবো আর এখানে কি হলো ভাই ও নো আর এখানে একটা জানলা আছে দুটো জানলা আর এখানে বসার জন্য একটা সোফা বসার জন্য সোফা আর এখানে একটা দেখছো আমাকে আমার ফুল স্টোরিটা বলতে হবে ক্লোজ সো গাইজ এখানে টেবিল আছে আপনারা দেখতে পাচ্ছেন ওক আমার জন্য ওই ভাই এই ডয়ার কই ডয়ার নাই কিছু নাই দি লাভ কি ভাই আর আমার ঘর ফুল দিতেছে আর ইয়ার সেপারেট আমার দুইটা এটা তো আমার বেস্ট আর তাই আমি যে স্টোরিটা বলতে যাচ্ছিলাম আমরা বরিশাল যাচ্ছি আর আমরা চট্টগ্রাম থেকে প্রথমে আচ্ছা আপনাদের দিয়ে বলি আপনারা যখন বরিশাল যাবেন চট্টগ্রাম থেকে অনেকে চট্টগ্রাম থেকে বরিশাল যেতে চায় তো আপনারা যাবেন আমরা আসছি দিয়ে মানে চট্টগ্রাম থেকে সকাল 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 মানে সকাল চারটার দিকে আসছি আর কি বরাবর চারটা চারটা বাজে আপনাকে রেডি রেডি হতে হবে আর সব কিছু করবেন আপনার ইচ্ছা আপনাকে মানে পাঁচটা বাজে বেরোতে যেতে হবে আপনাকে পাঁচটা বাজে বেরোতে যেতে হবে আপনাকে তা আপনি ট্রেনেও যেতে পারেন না প্লেনেও যেতে হবে এটা আপনাদের ব্যাপার আপনাদের সব যেতে হবে সো আপনার এখান থেকে ঢাকা আসবেন ঢাকায় আসে আপনারা যদি কেউ পরিচিত থাকে আপনাদের তো আপনারা একটা লঞ্চের মানে একটা ইয়া করবেন আর কি মানে রুম ঠিক করবেন আমরা এটা বিয়ে কিনলাম আমরা বিয়ে কিনেছি আর আমরা আমরা আগে আগে বলে রাখলাম সো এখন আমরা আসে লঞ্চটা নিছি তো লঞ্চটা এই আজকে সন্ধ্যা সাতটা বাজে মানে চালু হবে পৌঁছবে বরিশালে কাল সকাল পাঁচটা বাজে সকাল পাঁচটা বাজে পৌঁছবে সারা ঘুম যাবো না সারা রাত ঘুম যাবো না আর তাজমহল তো ঘুম যাবে আর তারা আর কি ব্লক করে দিলাম আমি নিজেই করবো সো গাইজ আমার দেখুন আসলে সব কিছু দেখাচ্ছি আর এখান থেকে লাগে সব সব ক্লোজ Thank you.
लिशके तू डायमंड वांगू लिशके तेनू वेख चढ़ गए इश्के तू डायमंड वांगू लिशके ना करनी सिफता ताज महल जी तेरे बारे लिख दे मुंड तेनू फॉलो कर दे मुंड तेनू फॉलो कर दे छड़ गए सो कर फीफा जिकर दा दिला तू লঞ্চ থেকে আজকে বরিশাল কুয়াকাটা আসছি না কোয়া আমরা পটুয়াখালীতে নামছিলাম পটুয়াখালী আমরা এই পটুয়াখালী পুরো শহরটা দেখলাম আর এক তারপর সো গাইজ আমরা পটুয়াখালী পুরো শহরটা ঘুরলাম আর বিকাল 4-5টার দিকে আমাদের একটা হাইস আসছে আর হাইস আমাদেরকে মানে কুয়াকাটা নিয়ে আসছে আর কি আস্তে আস্তে দেরি লেট হয়ে গেছে তো আমরা কালকে গোসল করতে যাব আর অনেক অনেক জায়গায় যাব তো আপনারা এনজয় করবেন কালকে আর অনেক কিছু হবে আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই জলদি জলদি সাবস্ক্রাইব করুন আর লাইক বাটন লাইক ক্লিক করুন সো গাইজ আমরা লঞ্চ থেকে নামছি 5টা বাজে তো এখন আমাদের ড্রিম রুমটা দেখাবো মানে এটা অনেক একটা সুন্দর রুম নিলাম আমরা 4000 টাকা 3টা রুম 4000 টাকা কারণ অনেক আমরা 10 জন আছি মেয়েরা 5 জন আমরা ছেলেরা 5 জন তো বেশি কথা না বলে রুমের এন্ট্রিটা শুরু করা যাক তো দিলা ধু তানু বুর্জ খলিফা তানু বুর্জ খলিফা ও তানু বুর্জ খলিফা তানু বুর্জ খলিফা ও তানু বুর্জ খলিফা তানু বুর্জ খলিফা ও তানু বুর্জ খলিফা Habibi, 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 hab
शिके तेनु वेख के चढ़ गए शिके तू डायमंड वांगू लिशके ना करनी सिफता ताज महल जी तेरे बारे लिख दे मुंड तेनु फॉलो कर दे मुंड तेनु फॉलो कर दे छड़ गए सो कर फीफा जिकर दा दिला तू तेनु बुर्ज खलीफा तेनु बुर्ज बुर्ज खलीफा মধ্যে দুই কারণ আর আমি যে ড্রিম মানে একটা এই রুম দেখাইছিলাম এটাতে হব এটাতে আমরা দুইজন শুব আর সামনে আর একজন বড়রা কথা বলতে চিল্লা চিল্লি করতেছে সো গাইস এটা এখন দেখাতে পারবো না এটা পরে চেষ্টা করো ইনশাল্লাহ আমি দেখাবো ইনশাল্লাহ চেষ্টা করি সো দেখাবো কাল আমরা এখন বাইরে হাঁটতে যাবো মানে সাগর পরে যাবো তো আমি দেখেছিলাম কারণ বেশি অন্ধকার বেশি অতিরিক্ত অন্ধকার তো আজকে এইটুকুই স্টপ করি কালকে দেখা হ্যাঁ গাইস থ্রি ডে ব্লগ আজকে ভিডিও ভালো লাগে কেন বললাম মানে তো বসে সো এখানে আমার চ্যানেলে অনেকে নতুন আছেন সো গাইস এখানে আমার চ্যানেলে অনেকে নতুন আছেন যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেন লাইক বাটনে ক্লিক করেন আর পাশে থাকা বেল বাটন কি ক্লিক করেন সো পাশে থাকুন দি নেক্সট সো গাইস আমি দেখতে পাচ্ছেন আপনারা ড্রেস পাল্টে ফেলেছি আর এটা হচ্ছে তৃতীয় দিন আর আমি সাগরপুরে যাচ্ছি আর সাগরপার আমি করতাম আপনাদের জন্য তো সরি ফর দ্যাট আমি আপনি কত পাবো না কারণ এখানে ক্যামেরা নিয়ে নিষেধ একদম কী জানি বকা এখানে অনেক ইয়া করতেছে ক্যামেরা নিচে আমাদের সামনে ও অনেক বকা খাইছে তো আমি যাচ্ছি না আমি বকা খাই আপনাদেরকে দেখার ইচ্ছা করতেছে কিন্তু বলে জানতে পারবো না সরি ফর দ্যাট মাফ করবেন তা কিছুক্ষণ পর গোসল করার পর কথা হচ্ছে বাই হ্যালো গাইজ আমার গোসল টোসল করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে ঘুম মানে ঘুম গিয়েছি খাবার টাবার করে লাঞ্চ করে আর এখন আমাদের একটা মোটরসাইকেল অর্ডার দিয়েছি আমরা কোথায় যাবো তিনটা মোটরসাইকেল ওই ওখানে তিনটা মোটরসাইকেল দেখতে পাচ্ছেন ওখানে তিনটা মোটরসাইকেল এখানে তিনটা আছে দেখা যাচ্ছে না তো আমরা এখন নিচে যাচ্ছি আপনারা অনেক সুন্দর ভিউটা দেখবেন আর এটার জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সো দেখি দি নেক্সট সো গাইস আমরা এখন একটা চাচার গান শুনবো ওনার সুরটা অনেক সুন্দর আমার পাশে আছে আঙ্কেল ওয়াহিদ আঙ্কেল ফার্মাসিস্ট আমি হবে তো আমরা আজকে ওনার ভিডিও একটা দেখাচ্ছি আপনাদেরকে অনেক ভালো গান করছে গানের সুরটা আপনার কমেন্ট করে জানাবেন এটা কি কোন গানের সুর সাগর পারে অনেক ভালো গান আছে দি নেক্সট হে व्हाट्स अप गाइस কেমন আছেন এটা হচ্ছে চতুর্থ দিন আর আমরা হচ্ছে বরিশাল আসি বরিশাল তো অনেক আগে আসি আমরা কোন জায়গা আসি পেয়ারা বাগান আর আমার শরীয়তপুর পেয়ারা বাগান আমাদের সাথে আছে I'm not
আমরা গোড়া আছে, আমরা আমরা বাগান, পেয়ারা বাগান, সব কিছু সবের বাগান আছে, কিছু বাগান সবাই তো ওখানে বসেছে। তো এটা মামা, এটা মামা, এটা আম্মু, এটা কাকুবা, এটা আব্বু, আর এটা হচ্ছে ওয়াহিদ আঙ্কেল। তো আমরা এখন বেড়াতে অনেক দৃশ্য আপনাকে রিয়াকশন দিয়ে দেখাচ্ছি আমি। ন্যাচারাল প্যার পার্ক হট তেরে ম্যানার নি ছাপতে তেরে প্যানার নি ফ্যাশন তো করতি জিবে কাইলি চ্যানার নি কুটিরা বাড়ি কুড়িয়ানা নজরা বাসির উসকো হম ন ফেকদা নাহি কর কর কে তেরি আতরি আসি আসি জিকরদা দিলা ধু আসি আসি বুর্জ খলিফা তানু বুর্জ খলিফা হট তানু বুর্জ খলিফা তানু বুর্জ খলিফা হট তানু বুর্জ খলিফা আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাআল্লাহ আমি জানি আপনারা করবেন। সো বিদায় নিচ্ছি আপনাদের, সেটা আমি আরেকটা লং খুঁজছি, আমরা আরেকটা লং খুঁজছি, আমরা ঢাকায় চলে ব্যাক করছি। সো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আসসালামু আলাইকুম। মেরে ব্যানার নেই।